নামের মিল থাকায় বিনা দোষে কারাভোগ করা হাসিনার মুক্তির আদেশ এবং চট্টগ্রামে করোনায় আরও পাঁচ জনের মৃত্যু শনাক্ত একশো আটানব্বই আসসালামু আলাইকুম চট্টগ্রাম বার্তায় আমন্ত্রণ জানাচ্ছি আমি শিকদার শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত নামের মিল থাকায় মাদক মামলার সাজাপ্রাপ্ত হাসিনা আক্তারের পরিবর্তে এক বছর চার মাস বিশ দিন ধরে সেই সাজা খাটছেন হাসিনা বেগম সম্প্রতি অ্যাডভোকেট গোলাম মাওলা মুরাদ বিষয়টি আদালতের নজরে আনলে দুপুরে চট্টগ্রামের অতিরিক্ত মহানগর দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক শরিফুল আলম ভূঁইয়ার আদালত হাসিনা বেগমকে মুক্তির আদেশ দেন আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ এই তথ্য নিশ্চিত করেন এর আগে সকালে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ছবিযুক্ত বালামে প্রকৃত হাসিনা আক্তার ও হাসিনা বেগম একই আসামি নন বলে আদালতে প্রতিবেদন দাখিল করে কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ আজকে দিক বিবেচনা করে শোনার পরে আজকে এখানে অর্ডার দিল যে মহিলা ভুলক্রমে ভোগ করতেছে প্রায় দেড় বছর ধরে সেই হাসিনা বেগমকে যেন মুক্তি দেওয়ার হয় সেই নির্দেশনা নির্দেশ আজকে দেওয়া হল চট্টগ্রামে করোনায় গত চব্বিশ ঘণ্টায় আরও পাঁচ জনের মৃত্যু হয়েছে এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল পাঁচশো জনে একই সময় নতুন করে করোনা শনাক্ত হয়েছে একশো জনের এ নিয়ে শনাক্তের সংখ্যা দাঁড়ালো পঞ্চাশ হাজার চারশো আটাত্তর জনে সিভিল সার্জন ডাক্তার শেখ ফাজলে রাব্বি জানান গত চব্বিশ ঘন্টায় কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাব ও চট্টগ্রামের নয়টি ল্যাবে এক হাজার তিনশো নমুনা পরীক্ষা করা হয় এদিকে নতুন চুরাশি জন সহ চট্টগ্রামে মোট মুক্ত হলেন ছত্রিশ হাজার সাতশো জন পেকুয়া চকরিয়া আসনের সাংসদ জাফর আলম বলেছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাতে দেশ নিরাপদ তিনি আছেন বলেই সমস্ত সংকট মোকাবেলা করে দেশ আজ অপ্রতিরোধ গতিতে এগিয়ে যাচ্ছে দুপুরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে পেকুয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মাঠে অসহায় বিভিন্ন শ্রেণীর পেশাজীবী মানুষের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে উপহার সামগ্রী প্রদানকালে তিনি এসব কথা বলেন পেকুয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোতাসেম বিল্লার সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা প্রশাসক মামুনুর রশিদ উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সহ অন্যরা টেকনাফে অভিযান চালিয়ে দুই লাখ পঞ্চাশ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি টেকনাফ দুই বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফয়সাল হাসান খান জানান গতকাল গোপন সংবাদ পেয়ে উপজেলার চৌধুরী পাড়া চিতা সংলগ্ন এলাকায় অবস্থান নেয় বিজিবি এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা তাদের কাছে থাকা বস্তাগুলো ফেলে পালিয়ে যায় পরে বস্তাগুলো থেকে সাড়ে সাত কোটি টাকা মূল্যমানের দুই লাখ পঞ্চাশ হাজার পিস ইয়াবাস জব্দ করা হয় অন্যদিকে মীরসরাই থানার হাদি ফকির হাট থেকে ছয় হাজার পাঁচশো পঁচাত্তর পিস ইয়াবাস সহ মোহাম্মদ হোসাইন আলী নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব কক্সবাজার পৌর এলাকায় করোনাভাইরাসে ক্ষতিগ্রস্ত অসহায় দুস্থ গরিব ও কর্মহীন পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করা হয়েছে সকালে শহরের সৈকত বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে চার হাজার ছশো পরিবারের মাঝে নগদ পাঁচশো টাকা করে বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মামুনুর রশিদ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মুজিবুর রহমানের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপসচিব শ্রাবন্তী রায় সহ পৌর কাউন্সিলররা সকলের সহযোগিতায় সুন্দর নগরী গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী গতকাল বিকেলে নগরীর বারো নম্বর সরাইপাড়া ওয়ার্ডে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এই প্রত্যয় ব্যক্ত করেন তিনি এ সময় মেয়র এই মহামারী পরিস্থিতিতে সমাজের নিম্ন ও প্রান্তিক জনগোষ্ঠীর কষ্ট লাঘবে সরকারের পাশাপাশি বিত্তবানদেরও এগিয়ে আসার আহ্বান জানান ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ নুরুল আমিনের সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য রাখেন ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক লায়ন এস শওকত আলী সহ আরও অনেকে নগরের পাহাড়তলী আবদুপাড়া নূর আলী শাহ মাজার এলাকা থেকে পাঁচ জুয়ারিকে গ্রেফতার করেছে পুলিশ দুপুরে তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান ইমাম জানান গোপন সংবাদের ভিত্তিতে গতরাতে আব্দুপাড়া নূর আলী শাহ মাজার এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয় এ সময় জুয়ার সামগ্রী ও নগদ টাকাও উদ্ধার করা হয় বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের অধীনস্থ স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানি লিমিটেডের অস্থায়ী শ্রমিক কর্মচারীদের চাকরিচ্যুত করার প্রতিবাদে মানববন্ধন হয়েছে দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন অন্যায়ভাবে এই করোনা মহামারী ও রমজান মাসে অগ্রিম কোনো নোটিশ ছাড়াই তাদের চাকরিচ্যুত করা হয়েছে এতে মানবেতর জীবনযাপন করছেন তারা এ সময় চাকরি পুনর্বহাল না করা হলে কঠোর আন্দোলনের ঘোষণা দেন তারা বঙ্গবন্ধু যুব পরিষদ বিয়াল্লিশ নম্বর নাসিরাবাদ সাংগঠনিক ওয়ার্ড ও যুবলীগ নেতা ইঞ্জিনিয়ার তোয়েব হোসেনের ব্যবস্থাপনায় এতিম ও অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে দুপুরে নগরের চিটাং কনভেনশন কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত ইফতার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবলীগের আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চু আট নম্বর ওয়ার্ড বহর কাউন্সিলর মোরশেদ আলমসহ অনেকে এদিকে সকালে চন্দ্রনাইশ উপজেলার দোহাজারি পৌরসভার সানোয়ারা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে নিম্ন ও মধ্যম আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে এছাড়া পেকুয়া মগনামা ইউনিয়নের আওতাধীন দুই ও আট নম্বর ওয়ার্ডের হতদরিদ্র সাড়ে ছয়শ পরিবারের মাঝেও ইফতার সামগ্রী বিতরণ করেছে ইউনিয়নের চেয়ারম্যান শরফতুল্লাহ চৌধুরী ওয়াসিম করোনা পরিস্থিতিতে চলমান লকডাউনে রোগীদের পরিবহনের জন্য চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ফ্রি সিএনজি সেবা চালু করা হয়েছে যুবলীগ নেতা মোহাম্মদ ফসিউল আলমের ব্যবস্থাপনায় বিকেলে এই কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের সহ সভাপতি আলতাফ হোসেন বাচ্চু হাসপাতালটির ভারপ্রাপ্ত সভাপতি এস এম মোশেদ হোসেন সহ আরও অনেকে এ সময় বক্তারা বলেন সরকারের পাশাপাশি সমাজের বিত্তমানরা এগিয়ে আসায় করোনা সংকট মোকাবেলা অনেকটা সহজ হয়েছে চট্টগ্রাম বার্তা শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও নামের মিল থাকায় বিনা দোষে কারাভোগ করা হাসিনার মুক্তির আদেশ এবং চট্টগ্রামে করোনায় আরও পাঁচ জনের মৃত্যু শনাক্ত একশো চট্টগ্রাম বার্তার শেষে আজকের মতো আমি কনুজ শিকদার আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময় নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের চট্টগ্রাম বার্তার ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড ভালো থাকুন আল্লাহ হাফেজ